আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এক্সপার্ট ইংলিশ বইয়ের লেখক আব্দুল আলীম বলছিলাম। এখন আলোচনা করব আপনাদের সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2021 সালের এক্সপার্ট ইংলিশ বই অনুসারে নিয়ম 14 থেকে 22। একসাথে আমরা এই 9টা নিয়ম আলোচনা করব। যদিও নিয়মগুলো ছোট ছোট, তবু আপনাদেরকে বলবো একটু লক্ষ্য করার চেষ্টা করবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ একসাথে আমরা 9টা নিয়ম সমাধান করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম নিয়মটা হচ্ছে বিভিন্ন কমপ্লিমেন্ট পরিবর্তন করে কিভাবে বাক্যকে সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করা যায়, মানে কমপ্লিমেন্ট। তো এইটার আসল হেডিং এর মধ্যে আসি, সেটি হচ্ছে বিভিন্ন কমপ্লিমেন্ট বলতে বোঝাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজে যদি কোনো কমপ্লিমেন্ট দ্বারা শেষ হয়, সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট দ্বারা যদি কোনো বাক্য শেষ হয়, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটিকে ছোট করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হলে কি নিয়ম। তাহলে সিম্পল করার নিয়মটা হচ্ছে কনজাংশন উঠিয়ে দিব, তারপরে সাবজেক্টটা ঠিক থাকবে, আর ওই যে যে ভার্বটা ছিল সেই ভার্বের আগে জাস্ট টু প্লাস ভি ওয়ান বসাবো প্লাস কমপ্লিমেন্ট বসাবো। এখন প্রসঙ্গ হলো, যদি ওই অংশে বি ভার্ব থাকে তাহলে বসাবো টু বি, যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে বসাবো হচ্ছে টু হ্যাভ। এখন এভাবে যতই নিয়ম বলি আশা করি কারোই মনে থাকবে না, উদাহরণ দিয়ে বোঝাতে হবে। উদাহরণে আসেন, প্রশ্নে বলা হচ্ছে দ্য কারেক্ট সিম্পল অফ আই নো দ্যাট জিম ইজ এ অনেস্ট বয়। এখানে জিম ইজ অ্যান অনেস্ট বয়, হ্যাঁ এখানে অনেস্টি হয়ে গেছে, সরি ওয়াইটা কাটা যাবে। খেয়াল করেন, আই নো দ্যাট জিম ইজ অ্যান অনেস্ট বয়, এখানে জিম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, অ্যান অনেস্ট বয় হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট আমরা অনেকেই চিনি, তারপরেও বলে দিচ্ছি কমপ্লিমেন্ট হচ্ছে যা সাবজেক্ট সম্পর্কে কথা বলে, বা সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই বিষয়, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে এই যে দ্যাট এর পরবর্তী অংশে দ্যাট যুক্ত পুরো অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটাকে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হলে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে আই নো ঠিক থাকবে, আর এখান থেকে তো কনজাংশন উঠাই দিতে হবে, তারপরে বললাম সাবজেক্ট ঠিক থাকবে, তাহলে আই নো জিম বসালাম। এরপরে এই যে ইজ ভার্বকে আমরা বানিয়ে ফেলবো হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান। এখন আপনারা বলেন তো ইজ ভার্বের বেস ফর্ম কি, ইজ ভার্বের বেস ফর্ম আমরা জানি হচ্ছে বি, বিই, বি, হ্যাঁ বি বা বিকাম। তাহলে আমরা এই যে বলছি টু বি হবে, এটা আগের পৃষ্ঠায় বলছি, দেখেন মনে আছে কিনা, এই যে দেখেন যদি বি ভার্ব থাকে বসাবো টু বি, যদি হ্যাভ ভার্ব থাকে বসাবো টু হ্যাভ। তাহলে এখানে ছিল বি ভার্ব, তাহলে আমরা বলবো এরকম আই নো জিম টু বি অ্যান অনেস্ট বয়, টু বি অ্যান অনেস্ট বয়। এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আবার যদি এখান থেকে কমপ্লেক্স করতে হয় সেম ভাবে আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। এই হলো একটা নিয়ম। এবার দেখবো অনলি যুক্ত বাক্যকে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করা হয়। তাহলে অনলি যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্সে রূপান্তর, অনলি যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যে কমপ্লেক্স বাক্যটা থাকবে, মানে আমি বোঝাতে চাচ্ছি অনলি এর পরপরই একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকবে, তখন এই ধরনের বাক্যকে সাবঅর্ডিনেট ক্লজ তুলে দেওয়ার জন্য কি করতে হবে, সেটাই হচ্ছে এই নিয়মের আলোচনা। তা আমি আপনাদের এই গঠনগুলো না দেখাই উদাহরণ থেকে ব্যাখ্যা করে দিই। যেমন এক নম্বরে বলছি অনলি দোজ হু ওয়্যার দ্য ফিটেস্ট উইল সার্ভিস, অনলি দোজ হু ওয়্যার দ্য ফিটেস্ট উইল সার্ভিস উইল সার্ভাইভ। এখানে অনলি হচ্ছে প্রথমে আছে অ্যাডভার্ব, তারপরে আছে দোজ হু ওয়্যার, দেখেন এই যে দোজ হু ওয়্যার এই জায়গাটা কিন্তু কমপ্লেক্স হয়ে আছে। সো এই কমপ্লেক্স জায়গাটাকে যদি বা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি তুলে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা বাক্যটাকে সিম্পল হিসাবে পেয়ে যাব। তাহলে অনলি এর পর যদি কোনোভাবে দোজ হু প্লাস বি ভার্ব দ্বারা কোনো একটা ক্লজ থাকে, তাহলে আমরা সেই ক্লজটাকে তুলে দিয়ে সরাসরি যা থাকবে ঠিক তাই বসে যাবে, বাক্যটা সিম্পল হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখেন, অনলি দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ, দেখেন অনলির পরে সরাসরি দ্য ফিটেস্ট আসলো, মানে শুধুমাত্র শক্তিশালীরাই পৃথিবীতে টিকে থাকবে, এটাই হচ্ছে আসল কথা। তাহলে অনলি দোজ হু আর দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ, এ ধরনের বাক্যগুলোকে আমরা হু এর আগে এবং পরে যে বিভার্ব, হু এর আগে যে প্রোনাউন, এগুলো উঠিয়ে দিলে সরাসরি সেটা সিম্পল সেন্টেন্স হবে। এই হচ্ছে আপনার অনলি যুক্ত বাক্যের নিয়ম। এবার দেখব শুড মে ক্যান প্লাস ভার্ব টু, মানে দ্বিতীয় ভার্বের কথা বলছি, এর আগে একটা ভার্ব থাকবে, এখান থেকে অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব টু দ্বারা কিভাবে আমরা কমপ্লেক্স টু সিম্পল করতে পারি। এখন কিন্তু আমি কমপ্লেক্স টু সিম্পল দেখাচ্ছি, দেখেন সাবঅর্ডিনেট ক্লজে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, সাবজেক্ট ওয়ান ভার্ব ওয়ান প্লাস একটা কনজাংশন দিল, তারপরে দিল সাবজেক্ট টু প্লাস শুড মে ক্যান ইত্যাদি মডাল ভার্ব থাকলো, তারপরে দিল ভার্ব টু, মানে এইটা হচ্ছে স্বাভাবিকভাবে কমপ্লেক্স সেন্টেন্সের একটা গঠন। তো এই কমপ্লেক্স বাক্যকে যখন সিম্পল করতে হবে তখন কনজাংশন উঠে যাবে, এটা স্বাভাবিক কথা।
হ্যাঁ, কমপ্লেক্স থেকে সিম্পলে যেমন, সিম্পল থেকে কমপ্লেক্সে গেলে বিপরীত চা করলেই হয়ে গেল। তাহলে কনজাংশন উঠি আমাকে যা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট টু এর অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব টু, মানে হচ্ছে টু প্লাস ভি, মানে এই এই টু মানে হচ্ছে বোঝাচ্ছি এখানে যে দ্বিতীয় ভার্ব ছিল, হ্যাঁ ওইটা। এখানে ভার্ব টু মানে কিন্তু খবরদার পাস্ট টেন্স না, মাথায় রাখবেন। আবার ভি ওয়ান মানে কিন্তু ভার্বের বেস ফর্ম না, হ্যাঁ এখানে ভার্ব এক দুই মানে প্রথম ভার্বটা দ্বিতীয় ভার্বটা এরকম বোঝাচ্ছি কি। এই নিয়মটা তো আশা করি কারোই মাথায় ঢুকেনি, কারণ উদাহরণ না দেওয়া পর্যন্ত এগুলো কখনোই মাথায় ঢুকবে না। সো লেটস সি আওয়ার এক্সাম্পল। হি ওয়ান্টস দ্যাট আই শুড গো, হি ওয়ান্টস দ্যাট আই শুড গো। এখানে হি ওয়ান্টস এটা হলো মেন ক্লজ, ঠিক থাকবে সব জায়গাতে, ঠিক আছে। দ্যাটটা তো উঠাই দিতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট তো জীবনও থাকবে না সিম্পল সেন্টেন্সে, তাহলে সিম্পল সেন্টেন্সে এই দুইটাতে দ্যাট নাই। এরপরে আমরা যেটা বলেছিলাম সেটা হলো দ্বিতীয় বাক্যের প্রথম সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ নিতে হবে, অবজেক্টিভ গ্রুপ হচ্ছে মি, হি ওয়ান্টস মি, আর এই যে মেইন ভার্বটা রয়েছে এই দ্বিতীয় ভার্বটাকে ইনফিনিটিভ স্টাইলে করতে হবে, তাহলে হি ওয়ান্টস মি টু গো, হি ওয়ান্টস মি টু গো, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করার ক্ষেত্রে কিন্তু এইগুলো মূলত স্বাভাবিকভাবে কোনো নিয়ম দিয়ে আলোচনা করা যায় না, নিয়ম হচ্ছে গায়ের জোরে বানানো হয়, একটা উত্তর রেডি করে সেখান থেকে নিয়ম বানানো হয়। আসলে নিয়মটা আপনারা ফলো করতেও পারেন নাও পারেন, এটা ইচ্ছা, চেষ্টা করবেন হচ্ছে আগে বাক্যের অর্থ এবং স্ট্রাকচার দেখে ঠিক করতে। দুই নম্বর উদাহরণে আসেন, এখানে ডাজ হি উইশ মি টু গো, ডাজ হি উইশ মি টু গো, উইশ ওয়ান ইজ কমপ্লেক্স ফর দিস সেন্টেন্স। এখন এখানে কিন্তু এই বাক্যটা আসে হচ্ছে সিম্পল সেন্টেন্সে, আবার ফাংশনাল সেন্টেন্স অনুযায়ী এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে যতই কমপ্লেক্স বানাই না কেন সেটা ইন্টারোগেটিভ আকারেই রাখতে হবে। ইন্টারোগেটিভ রাখা মানে হচ্ছে মেইন ক্লজটাকে ইন্টারোগেটিভ রাখা। তো মেইন ক্লজটা কোথায় আছে? এখানে মেইন ক্লজটাকে ইন্টারোগেটিভ সবগুলোই মোটামুটি ইন্টারোগেটিভ আকারেই আছে, ডাজ হি ওয়ান, ডাজ হি উইশ, ডাজ হি উইশ, ডাজ হি উইশ, সবগুলো ইন্টারোগেটিভ আকার আছে। এখন প্রসঙ্গ হলো চাইছে বাক্যটা কমপ্লেক্সে, আমাদের হয়তো সবারই প্রথম ভিডিওটা দেখা আছে এই অধ্যায়ের, সেখানে বলা ছিল কমপ্লেক্স মানে হলো ওই বাক্যে সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে। তো মাইনাস ফর্মুলায় যে বাক্যে সাবঅর্ডিনেট কনজাংশন নাই সেটা বাদ দিতে পারেন, মানে বি নাম্বারটা বাদ, এখানে কোনো কনজাংশন নাই, হাতে থাকলো আমার এ সি ডি। এখন বলেন তো এ সি ডি এর মধ্যে আমার আরেকটা অপশন বাদ দিতে পারি, সেটা এ নাম্বার, কেন? কারণ আমার মূল বাক্যে ছিল ডাজ হি উইশ, তা আমি তার উইশ থেকে ওয়ান বানাতে পারি না, তাহলে এই কারণে এটা ভুল, বাদ চেঞ্জ করে দিয়েছে, হাতে থাকলো সি ডি, তাহলে ডাজ হি উইশ, ডাজ হি উইশ, দ্যাট দ্যাট দ্যাট, ক্লিয়ার? এই যে আমরা বলছিলাম যে অবজেক্ট সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যায় তখন এখানে ইনফিনিটিভ হয়, তার মানে এখানে মডাল ভার্বের ইউজ থাকে। সো এই বাক্যে কিন্তু দুইটাতেই মডাল ভার্ব আছে। এখন যাবেন কোন দিকে? বলছে ডাজ হি উইশ দ্যাট আই শুড গো, ডাজ হি উইশ দ্যাট আই মে গো। হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে অর্থগত সামঞ্জস্য দিচ্ছে বা সামঞ্জস্য অনুযায়ী আমি মনে করি সি নাম্বার উত্তর, অর্থের বিষয়টা এখানেই ভালোভাবে আসবে। ডাজ হি উইশ দ্যাট মানে সে কি প্রত্যাশা করে, আই শুড গো, আমার যাওয়া উচিত, এরকম একটা অর্থগত দিক থেকে পারফেক্ট আনসার হচ্ছে দুই এর সি নাম্বার, ক্লিয়ার? তো প্রিয় বন্ধুরা, মোটামুটি আপনাদের ধৈর্য আছে, ধৈর্য সহকারে পুরোটা দেখেন, অনেকগুলো নিয়ম আলোচনা হবে, সবগুলোই গুরুত্বপূর্ণ। এই নিয়মের তিন নাম্বার প্রশ্ন, আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ, আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ, এটাকে সিম্পল সেন্টেন্স বানাতে বলা হয়েছে। দেখেন প্রথমে কথা যেটা বলি, দ্যাট এর পরের অংশে দেখেন মডাল ভার্ব যুক্ত করা আছে, আমরা বলছিলাম দ্যাট যুক্ত সাবঅর্ডিনেট ক্লজকে যদি সিম্পল করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা দ্যাট উঠিয়ে দিয়ে পরের সাবজেক্টটাকে অবজেক্টিভ গ্রুপ বানাবো, আর এই পরের বাক্যের যে মেইন ভার্বটা আছে সেটাকে ইনফিনিটিভ বানাবো, তাহলে এরকম একটাই অপশন আছে, সেটাই নাম্বার। দেখেন আই ওয়ান্ট ঠিক থাকলো, আই ওয়ান্ট এ কার পুরোটা ঠিক থাকলো, আই ওয়ান্ট এ কার এইটুকু তো ঠিক থাকবে, মেইন ক্লজে কোনো চেঞ্জ নাই, দ্যাট উঠে গেল, পরের সাবজেক্টটা হয়ে গেল অবজেক্টিভ গ্রুপ। হ্যাঁ, অবজেক্টিভ গ্রুপ এখানে উজ্জ্ব রাখা আছে আর কি এ নাম্বারে, আর মেইন ভার্বটাকে ইনফিনিটিভ করা হয়েছে, আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ, আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি বাক্যই চাইলে আপনারা অর্থ বুঝে বুঝে সলভ করতে পারেন। পরের নিয়মটি দেখেন, এখানে বলছি সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করব যখন প্রিপোজিশন প্লাস সময়বাচক শব্দ উল্লেখ থাকবে। বলতে চাচ্ছি সিম্পল বাক্যে যদি প্রিপোজিশন প্লাস সময়বাচক শব্দ উল্লেখ থাকে, প্রিপোজিশন প্লাস সময়বাচক শব্দ উল্লেখ থাকে, তাহলে আমরা কমপ্লেক্সে যেটা করব, হোয়েন ইট প্লাস বিভার প্লাস সময়বাচক শব্দ বসাবো, হোয়েন ইট প্লাস বিভার প্লাস সময়বাচক শব্দ বসাবো। দেখেন আমি নিয়ম বলে দিয়েছি অলরেডি, আমি চলে যাচ্ছি হচ্ছে উদাহরণে। ইন স্প্রিং বসন্তকালে দা কাকু সিং, দেখেন এখানে এটার উচ্চারণ কিন্তু কুকু বলে অনেকে, দ
দ্য স্প্রিং ইন স্প্রিং দ্য কুকু সিং। এখন এইটুকু হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর এইটা হচ্ছে একটা সময়বাচক ফ্রেজ আছে। তা এই সিম্পল সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমাকে এই সময়বাচক ফ্রেজটাকে ফ্রেজ থেকে ক্লজে কনভার্ট করে দিতে হবে। আমরা জানি কমপ্লেক্স মানেই হচ্ছে অতিরিক্ত একটা ক্লজ লাগবে, তো সিম্পলের ফ্রেজটাকে কমপ্লেক্স বানাতে হলে ক্লজ বানাতে হবে। এটাই হচ্ছে সিম্পল কমপ্লেক্সের আসল মারপ্যাচ। তাহলে ইন স্প্রিং কে আমরা যদি কমপ্লেক্স বানাতে চাই আমাদের নিয়মটা হচ্ছে ওয়েন ইট ইজ প্লাস ওই নাউনটা বসা দিলেই হয়ে যাবে, মানে সময়বাচক যে নাউনটা ছিল সেটা। তাহলে ওয়েন ইট ইজ স্প্রিং দ্য কক টু সিং, খুব সহজ একটা ব্যাপার। তাহলে এই যে ইন স্প্রিং থাকাতে ইনটাকে উঠে দিয়ে ওয়েন ইট ইজ স্প্রিং বসালাম, এটা একটা ক্লজ হয়ে গেল, মানে যে কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আর বাকিটা হচ্ছে আর একটা সিম্পল মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা মিলে পুরো বাক্যটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটাও মনে রাখবো সময়বাচক শব্দের ক্ষেত্রে ওয়েন ইট ইজ দ্বারা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে আরো অনেকগুলো বলবো, সবগুলো কিন্তু নোট করে ফেলতে পারেন, যাতে শর্টশর্ট করে আপনি পরে একবার ওভারভিউ দিতে পারেন। আচ্ছা, এরপরে আসি, সেটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করব। প্রিপজিশন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস নাউন থাকলে, মানে প্রিপজিশনের পরে যদি এটাকে বলা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন থাকে, তাহলে আমরা ওয়েন প্লাস নাউন প্লাস ভার ডট ডট দ্বারা কমপ্লেক্স বানাবো। সো এইখানে তো আসলে ভালো বোঝানো সম্ভব না, আমরা নিয়মে যাচ্ছি। সিম্পল সেন্টেন্সে প্রিপজিশন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস নাউন থাকলে কমপ্লেক্স করতে আমরা ওয়েন প্লাস নাউন প্লাস ভার প্লাস আইএনজি থেকে নতুন করে মেইন ভার্ব বের করব। মানে এই যে সিম্পল বাক্যে যে ভার প্লাস আইএনজি ছিল না, এখান থেকে একটা মেইন ভার্ব বের করব। তারপরে যে এগেইন আরেকটা সাবজেক্ট ভার্ব ছিল সেটা ঠিক থাকবে। বোঝা গেছে? বুঝেন নাই, উদাহরণ দেখেন তাহলে বুঝবেন। এক নাম্বার, when the sunset we reached home। এখন এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আকারে আছে। When the sunset we reached home, we reached home এটা হচ্ছে past indefinite tense, we reached home এটা হচ্ছে past indefinite tense। আর এখানে দেখেন when যুক্ত অংশ আরেকটা ক্লজ আছে the sunset, এটাও past indefinite tense। এখন দুইটা ক্লজ মিলে এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। এখন এই কমপ্লেক্স বাক্যকে যদি আমরা সিম্পল করতে চাই, এই কমপ্লেক্স বাক্যকে সিম্পল করতে চাইলে স্বাভাবিকভাবে আপনি এখানে কোনো নিয়ম মুখস্থ করে লাভ নাই, আগে দেখেন কোনটা সঠিকভাবে হচ্ছে। যেমন আমরা প্রথমে কিছু মাইনাস ফর্মুলা কিছু অপশন আগে বাদ দিই, যেমন এই নাম্বারটা বাদ দিতে পারি। কেন বলেন তো? কারণ এখানে লিখছে কি দা সান হ্যাভিং সেট, এখানে কি কোথাও হ্যাভ ছিল যে হ্যাভিং আনবো, এই কারণে এটা ভাব ভুল। আমরা জানি কমপ্লেক্সে যদি বি ভার্ব থাকে বিং হয়, হ্যাভ ভার্ব থাকে হ্যাভিং হয়, সিম্পলে গিয়ে। তো এখানে তো হ্যাভিং আসার কোনো যৌক্তিকতা নাই, কারণ এখানে তো হ্যাভ ভার্ব নাই। অতএব এবার এই নাম্বারটা বাদ দিলাম। এরপর আসেন বি নাম্বার। বি নাম্বার সিম্পল এ কারণেই হবে না, কারণ এই বাক্যের মধ্যে দুইটা ভার্ব ঢুকে গেছে, দুইটা মেইন ভার্ব। একটা হচ্ছে সেট, নিজে মেইন ভার্ব, আর একটা হচ্ছে রিস্ট, এটাও একটা মেইন ভার্ব। তো দুইটা মেইন ভার্ব দ্বারা তো সিম্পল সেন্টেন্স হয় না, এটা বাদ। সি নাম্বার আসেন, বলছে দ্য সান বিং সেট, এটাও বাদ, কারণ এখানে তো কোনো ধরনের বি ভার্ব ছিল না, এমিজার ছিল কি? ছিল না। অতএব এখানে বিং আনাটা হচ্ছে ভুল। সো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বেসিক নলেজ থাকে তাহলে কিন্তু আমরা এই বিসি সহজেই বাদ দিয়ে দিতে পারছি। তাহলে আমার হাতে যেটা থাকছে এটাই উত্তর। এখন এটাকে আমরা মিলাবো কিভাবে দেখেন। উই রিস্ট হোম এটা ছিল মেইন ক্লজ, এই মেইন ক্লজটা এখানে বসিয়ে দিলাম, উই রিস্ট হোম বসালাম। তারপরে এখানে হোয়েন দ্য সানসেট এইটাকে আমরা প্রিপজিশন প্লাস এই যে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন আকারে বসিয়ে দিলাম। আফটার সেটিং দ্য সান, মানে সূর্য ওঠার পরে আমরা বাড়িতে গেলাম, সূর্য ওঠার পরে আমরা বাড়িতে গেলাম। কেমন? তো এরকম অর্থগত এবং ব্যাকরণগত উভয় ফ্যাক্টর কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। এখন দেখেন সিম্পল থেকে কমপ্লেক্স করার আরেকটা নিয়ম, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের মানে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট থাকবে সিম্পল সেন্টেন্সে। আবার বলছি, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট যদি পাওয়া যায় সেখান থেকে আমরা অবজেক্ট অনুসারে কনজাংশন প্লাস সাবজেক্ট দ্বারা একটা কমপ্লেক্স বাক্য বানাতে পারবো। আবারও বলছি, যাব গঠন এবং উদাহরণে। এখানে গঠন আছে, দেখেন সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট থাকলে কমপ্লেক্স করতে হলে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব মানে প্রথমে এটা বসে যাবে, তারপরে অবজেক্ট অনুসারে কনজাংশন বসাবো, তারপরে ওই অবজেক্ট থেকে একটা সাবজেক্ট বের করব, এরপর একটা বি ভার্ব বসাবো। ক্লিয়ার? এই সমস্ত স্ট্রাকচার সারা জীবনে মনে থাকবে না, চেষ্টা করেন ভিডিওটা দুইবার দেখার আর এই উদাহরণগুলো প্র্যাকটিস করার। আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে এরকম প্রচুর উদাহরণ দেওয়া আছে, সবগুলো নিয়মের হাত ধরলেই একসাথে দেওয়া আছে, সেখান থেকে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে উদাহরণ স্বরূপ এক নাম্বারটা বলছে আই নো হিম, আমি তাকে চিনি, কমপ্লেক্স সেন্টেন্স অফ দিস সেন্টেন্স। এই বাক্যটার কমপ্লেক্স কিভাবে করবেন? আমাদের নিয়ম ছিল সিম্পল সেন্টেন্সে
ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটাকে কমপ্লেক্স করার নিয়ম। এই যে নো ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর এরপরে হিম হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা এটাকে যখন কমপ্লেক্স করব আমরা বলছি এইটা আই নো ঠিক থাকবে, প্রথমে আই নো ঠিক থাকছে দুই জায়গাতেই। এরপরে এই যে অবজেক্ট অনুসারে আমরা একটা কনজাংশন বসাতে বলছি, অবজেক্টটা এখানে ব্যক্তি আছে না, দেখেন হিম যেহেতু ব্যক্তি আছে এই জন্য আমরা নো ভার্বের পরে একটা কনজাংশন হিসাবে হু নিলাম, তাহলে আই নো হু। এরপরে এই হিম এর সাবজেক্টিভ রূপ বসাতে বলছিলাম, আমি আবার নিয়ে যাচ্ছি নিয়মে, দেখেন সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব তারপরে অবজেক্টের অনুসারে কনজাংশন তারপরে অবজেক্টের সাবজেক্ট তারপরে বিভাগ। এবার দেখেন তাহলে অবজেক্ট অনুযায়ী মানে এই হিম অনুযায়ী হু বসালাম, তারপর হচ্ছে আমরা হিমের সাবজেক্টিভ প্রোনাউন বসালাম হচ্ছে হি, বি নাম্বারটা উত্তর আর কি, আর এরপর পরই বসাতে হবে বিভাগ। এখন এখানে কেন ইজ হলো, কারণ আগের অংশ প্রেজেন্ট টেন্স আছে, আগের অংশ প্রেজেন্ট টেন্স আছে। আই নো হিম এটাকে আমরা কমপ্লেক্স বানালাম, আই নো আমি জানি, হু হি ইজ সে কে, এই কথাটাই এখানে বলা হয়েছে আই নো হিম মানে আমি তাকে চিনি। অর্থটা কিন্তু ঘুরে ফিরে একই বিষয়, জাস্ট স্ট্রাকচারের দিক থেকে আমাকে একটা সিম্পলে রাখতে হয়েছে একটা কমপ্লেক্সে রাখতে হয়েছে। আচ্ছা এবার পরের নিয়ম, নিয়মগুলো আশা করি নোট করছেন আপনারা, বুঝতে পারছেন তো, অনেক বড় ভিডিও আরেকটু সময় দেন, শেষ হয়ে গেছে প্রায়। আচ্ছা দেখেন সার্টেনলি থেকে ইট ইজ সার্টেন দ্বারা আমরা সেটাকে কমপ্লেক্স বানাবো, একদম সোজা কথা, এটা আরো সহজে মনে থাকবে। হ্যাঁ কোনো একটা নিয়মে বলছিলাম যে আনডাউটলি থাকলে ইট ইজ বিয়ন্ড ডাউট দিয়ে করছিলাম হচ্ছে কমপ্লেক্স, আর এখানে বলছি সার্টেনলি অ্যাডভার্ব থাকলে ইট ইজ সার্টেন দ্যাট অথবা নির্দিষ্ট একটা কনজাংশন অনুযায়ী কমপ্লেক্স বানাতে হবে। তাহলে সার্টেনলি থেকে ইট ইজ সার্টেন আর ঘুরিয়ে বললে ইট ইজ সার্টেন থেকে সার্টেনলি, এটা হলো সিম্পলে বসে আর এটা হলো কমপ্লেক্সে বসে। আচ্ছা এখানে আমি আর না দেখাচ্ছি, উদাহরণে নিয়ে যাচ্ছি, একই কথা যা বললাম তাই। এক নম্বরে বলছি সার্টেনলি আই শ্যাল বাই ইউ, আই শ্যাল বাই ইউ। আচ্ছা এখানে এখানে একটা ভার্ব ছাড়া পড়েছে, এখানে স্ট্যান্ড হবে, হ্যাঁ এখানে একটা ভার্ব বসবে, সেই ভার্বটা হচ্ছে স্ট্যান্ড, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, এখানে স্ট্যান্ড একটা ভার্ব হবে, একটু কাইন্ডলি আপনারা এটা মাথায় নিয়ে নেন। সার্টেনলি আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, এই সার্টেনলি শব্দটাকে জাস্ট খালি কনভার্ট করে দিলেই পুরো বাক্যটা কমপ্লেক্স হয়ে যাবে। সার্টেনলি থেকে আমরা বলছি ইট ইজ সার্টেন দ্যাট বসাবো, ইট ইজ এর পরে কিন্তু সার্টেনলি হয় না, সাবধান, ইজ হলো বিভার, বিভারের পর অ্যাডজেটিভ হয়, তাহলে ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ এটা ঠিক থাকবে, আর ইট ইজ সার্টেন দ্যাট এটা এই সার্টেনলি কে একটা ক্লজে রূপান্তর করছি। আমরা বলছিলাম সিম্পল কমপ্লেক্সের খেলা হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ থেকে ক্লজ বানানো, হ্যাঁ আবার ক্লজ থেকে ওয়ার্ড বা ফ্রেজ বানানো, এগুলো মোটামুটি আপনারা শিখে গেছেন এতক্ষণে আশা করি। আরেকটা উদাহরণ দেখেন এই নিয়মে দুই নাম্বারটা, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম, একদম সহজ, আগেরটাকে খালি ঘুরিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা এই যে ইট ইজ সার্টেন দ্যাট এই অংশটাকে চেঞ্জ করে আমরা কি বসানোর কথা, সার্টেনলি শব্দ বসানোর কথা, তো সার্টেনলি শব্দ দিয়ে যে অপশনটা আছে সেটার দিকে তাকালেই ওটাই উত্তর। তাহলে উত্তর হচ্ছে এই নাম্বার, হি উইল সার্টেনলি কাম, হি উইল সার্টেনলি কাম। অনেকে চিন্তা করছেন ভাই ডি নাম্বার কেন হচ্ছে না, ডি নাম্বারে দেখেন এখানে বলছে দেয়ার ইজ সার্টেনলি, আমি দেয়ার কেন আনবো, আমার তো সাবজেক্ট অলরেডি আছেই, আমার এটা মেন ক্লজ না, মেন ক্লজের সাবজেক্ট না হি, তাহলে মেন ক্লজের সাবজেক্ট যেহেতু আছেই তাহলে আমার তো দরকার নেই, ক্লিয়ার। আচ্ছা এবার আরেকটা নিয়ম দেখব, সেটি হলো অ্যাগো যুক্ত সময়বাচক ফ্রেজ থেকে সিন্স দ্বারা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। কি নিয়মটা আবার একটু পড়ে নেন, সিম্পল বাক্যে যদি এগো প্লাস ফ্রেজ থাকে তাহলে এই বাক্যটিকে আমরা সিন্স দ্বারা কমপ্লেক্স বানাবো। পড়েন প্রথমেই এই ড্যাশ করা চিহ্নগুলো পড়েন, বুলেট দেওয়া চিহ্নগুলো, সিম্পল সেন্টেন্সে এগো যুক্ত সময়বাচক ফ্রেজ থাকলে কমপ্লেক্স করতে হলে সিন্স ব্যবহার করে কমপ্লেক্স করা লাগবে, এটা জাস্ট আপনাকে খালি এইটুকু মনে রাখা লাগবে, এগো থাকলে সিন্স এইটুকু খুঁজবেন, তারপরে বাকিগুলো পূর্বে যত নিয়ম জানা আছে সবগুলো অ্যাপ্লাই করবেন। যেমন একে বলছে 10 years have passed, 10 বছর অতিবাহিত হয়েছে since his father died, যখন থেকে তার পিতা মারা গিয়েছিল তখন থেকে এখন পর্যন্ত 10 বছর হয়ে গেছে। এখন এই বাক্যটা দেখেন since দিয়ে বাকি অংশ আছে, তার মানে বাকি অংশ একটা ক্লজ, আগেরটা একটা ক্লজ, দুইটা ক্লজ মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, বানাতে বলেছে সিম্পল, তাহলে সিম্পলে যদি ট্রান্সফর্ম করতে হয় আমরা বলছি সময়বাচক শব্দের ক্ষেত্রে since পরিবর্তন হয়ে বসবে হচ্ছে ago, ক্লিয়ার, since পরিবর্তন হয়ে ago। এখন দেখেন এগো যুক্ত বাক্য আছে কয়টা, মানে মাইনাস ফর্মুলায় আগে আসেন, কিছু অপশন আগেই বাদ দিয়ে দেন, হিজ ফাদার হ্যাজ ডাইড 10 years ago, এখানে একটা এগো আছে, হিজ ফাদার ডাইড 10 years ago, এখানেও একটা এগো আছে, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি,
এখানে আছে হ্যাজ ডাইড, এখানে আছে ডাইড। এখন আপনারাই বলেন কোনটা হবে। হ্যাঁ এইবার একটু কনফিউজনে পড়ে যাবেন সবাই, মনে করছেন এখানে আছে হ্যাভ পাস্ট তাহলে হ্যাজ ডাইড হবে কিনা, আবার এখানে আছে হিজ ফাদার ডাইড পাস্ট ইনডিফিনিট তাহলে শুধু ডাইড হবে কিনা। এক্স্যাক্টলি যারা ধরতে পেরেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন, সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে 4 নাম্বার। কারণটা হলো এখানে পিতা মৃত্যুর যে ঘটনাটা সেটা হচ্ছে অতীতের টেন্স, যেহেতু বাক্যে আমি অ্যাগো ইউজ করছি তাহলে বাক্যটাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট এক কথায়। আর আমি যদি হ্যাজ ডাইড দেই তাহলে তো অ্যাগো দেওয়া যায় না, আমরা জানি অ্যাগো শব্দটি বসে পাস্ট ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ যারা টেন্স অধ্যায়টির বেসিক প্রায় 18-19টি ভিডিও ক্লাস আছে, যারা দেখেননি এখনো আমি আশা করবো সেগুলো দেখে নেবেন, আমার একদম এক্সপার্ট বইয়ের সাথে ম্যাচিং করে প্রত্যেকটা রুলস এর পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, আপনি চাইলে স্ক্যান করে সেই ভিডিওগুলো দেখতে পারবেন, তো বইটা সাথে থাকা চাই আর কি। তো যাই হোক, তাহলে এক নম্বরের উত্তরটা হচ্ছে 4 নম্বর, অ্যাগো বসানোর কারণে এখানে দিয়েছি ডাইট। আবার এটা থেকে যখন এখানে কনভার্ট করবেন ঠিক সেম ভাবে এই যে 10 ইয়ার্স অ্যাগো এই কথাটাকে দিয়ে নতুন একটা ক্লোজ বানায় নিতে হবে, মানে 10 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইট এইভাবে বানায় নিতে হবে, তখন অ্যাগো আর এই বাক্যে থাকবে না। তো বিপরীত ভাবে একটু চিন্তা করবেন আপনারা, আসলে এগুলো চিন্তার খেলা, চিন্তা করতে হবে। দুই নাম্বার প্রশ্নে বলা আছে আই গট ইউর লেটার অ্যাবাউট এ উইক অ্যাগো, আই গট ইউর লেটার অ্যাবাউট এ উইক অ্যাগো, আমি তোমার চিঠি পেয়েছি প্রায় এক সপ্তাহ আগে। এইবার দেখেন এটা সিম্পলে আছে, আমাকে বানাতে বলছে কমপ্লেক্স, ঠিক সেম আগের নিয়মে চলে যেতে হবে, মানে এ উইক এগো এই কথাকে দ্বারা আমাকে একটা ক্লোজ বানাতে হবে। এখন এই কথার মধ্যে সাবজেক্ট যেহেতু উল্লেখ নাই তাহলে আমরা সাবজেক্ট হিসাবে ইট ইজ নিতে পারি, তাহলে ইট ইজ অ্যাবাউট এ উইক, এটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সিন্স আই গট ইউর লেটার, মানে এই অংশটাকে মানে মেইন ক্লজটাকে সিন্স দ্বারা এটাকে সাবঅর্ডিনেট বানানো হচ্ছে আর এই সময়বাচক অংশটাকে মেইন ক্লজ বানানো হচ্ছে, ইট ইজ অ্যাবাউট এ উইক সিন্স আই গট ইউর লেটার, এখানে উত্তর এক নম্বরই হবে। আর বাকিগুলোতে একটা তো সিন্স নাই, আপনি যদি শুধু অ্যাগো থাকলে সিন্স হয় এটা মুখস্থ করে নেন তাহলে দেখবেন যে আপনি সহজেই অপশনগুলোর মধ্যে থেকে আসল উত্তর পেয়ে যাবেন। এখানে অন্যগুলো অপশন দেখাই লাগলো না আমার, কারণ এখানে অ্যাগো থাকলে সিন্স হবে একটাই আছে আর কোনো চিন্তা ছাড়া এটাই উত্তর। কি অনেক সহজ মনে হচ্ছে না? জাস্ট আপনাকে এই নিয়মগুলো ছোট ছোট করে নোট করে রাখতে হবে আর মাঝে মাঝে চোখ বুলাতে হবে, অবশ্য নোট করা না থাকলে সমস্যা নাই, আমাদের বই আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আসেন এন্ড সো যুক্ত বাক্যকে সো দ্যাট দ্বারা কম্পাউন্ড থেকে সিম্পল করব। এবার দেখবো হচ্ছে কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়। দেখেন এন্ড সো থাকা মানে সেই বাক্যটা হচ্ছে কম্পাউন্ড, এবং এই বাক্যগুলোকে যখন কমপ্লেক্স করব তখন কিভাবে করা যায়। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে করতে হলে সো দ্যাট এর পরিবর্তে এন্ড সো, আবার ঘুরিয়ে বললে এন্ড সো থাকলে কম্পাউন্ড কমপ্লেক্স করতে হলে সো দ্যাট বসাতে হবে, মানে একটা আরেকটা বিপরীত দিকে যাবে। এক নম্বর প্রশ্নে দেখেন বলা আছে হি ওয়ার্কড ভেরি হার্ড, হি ওয়ার্কড ভেরি হার্ড মানে সে খুব কঠোরভাবে কাজ করেছিল, সো দ্যাট যাতে হি কুড সাকসিড ইন লাইফ, হি কুড সাকসিড ইন লাইফ মানে সে তার জীবনে সফলতা অর্জন করতে পারত। এখন এই বাক্যটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, প্রথমে আপনাকে একটা নির্দিষ্ট জায়গা মার্ক করতে হবে, সেটা হচ্ছে এই বাক্যের মধ্যে আছে দেখেন সো দ্যাট, তো আমরা বলছি সো দ্যাট থাকলে কম্পাউন্ড করার সময় এন্ড সো আনতে হবে, এন্ড সো আপনি কিচ্ছু না ভেবে খুঁজে দেখেন কোনটাতে এন্ড সো আছে, কোন কম্পাউন্ড বাক্যে এন্ড সো আছে, তো এন্ড সো দ্বারা এখানে আর একটাও বাক্য নাই ডি নাম্বার সারা, সো এই ডি নাম্বারই উত্তর, হি ওয়ান্টেড টু সাকসিড ইন লাইফ এন্ড সো হি ওয়ার্ক ভেরি হার্ড। হ্যাঁ যেহেতু সো দ্যাট বাক্যটার মধ্যে অ্যাফার্মেটিভ সেন্স দেয় মানে উভয়পাংশে আবদক, এই জন্য এন্ড সো মানে সে চেয়েছিল জীবনে সফলতা অর্জন করবে এই কারণে সে কঠোর পরিশ্রম করেছে, যেভাবে আমরা আপনারা পরিশ্রম করছি। তো প্রিয় দর্শক আপনাদের সাথে অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করেছি, সবগুলো নিয়ম একসাথে শেষ হলো, প্রায় 9টি নিয়ম আলোচনা করেছি, তো আশা করি এই নিয়মগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে, যদি সামান্য ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো নিয়মিত শেয়ার করেন এবং আপনারা দেখতে থাকেন, এই প্রত্যাশা রেখে আপনাদের পরীক্ষাগুলো ভালো হোক এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।